ভানুমতির খেল রে ভাই ভানুমতির খেল। আস্তে সাবধানে বাবা, আস্তে করে বস। দেখে একটু পাটা তোর তো, খুব কষ্ট হচ্ছে না রে? হ্যাঁ, তুমি দাঁড়িয়েছো কেন? চাও না বাবা আর জেঠুমনিকে ডাকো না। শুভ দিনটায় কি একটা ঘটে গেল বলতো? হাওয়া নেই ঝড় নেই, হঠাৎ করে ছবি থেকে কাজটা ভেঙে পড়লো। এই মেয়েটা এ বাড়িতে আসার পর থেকে কি যে সব হচ্ছে, এসব তো আর ম্যাজিক করে হচ্ছে না। প্রেম তো পড়েনি, শুধু কাজটা পড়লো কি করে? আশ্চর্য। কি হয়েছে মেঘের? ওই তো করিডোর থেকে আসার সময় ছবির কাজটা ভেঙে মেঘের পায়ে পড়লো। ফুলশয্যার রাতে কেমন একটা বাধা পড়লো না? ডাক্তারকে কল দাও তো। না বাবা। না বাবা কি? আরে এই তো এখনো রক্ত বেরোচ্ছে। আচ্ছা এই কাঁচ ভেতরে ঢুকে যায়নি তো? ঠিক বুঝতে পারছি না। কি বুঝতে পারছি না? বৌদি একটু গরম জল করে আনো, আর তাতে অ্যান্টিসেপ্টিক দিয়ে একটু ওয়াশ করে দাও জায়গাটা। যদি কাঁচ ঢুকে যায় তাহলে সেফটি হয়ে যাবে তো। আমি ডাক্তারকে কল করছি। সব অলক্ষণ ঘটছে কে জানে, ফুলশয্যার ঘরে ঢোকার আগেই এই বিপদ। ফুটেছে ভালো করে? হ্যাঁ মা, অনেকক্ষণ ধরেই ফুটছিল। আমি গরম জলটা নিয়ে যাচ্ছি। হ্যাঁ দাঁড়াও, রাখো, আমি নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কাজগুলো পরিষ্কার করে নিই। কাজটা হঠাৎ মেঘের পায়ে খুলে পড়লো কি করে? মনটা কিরকম যেন খচখচ করছে। কি হচ্ছে আজ? আশ্চর্য বিষয়, ফ্রেম তো ঠিক আছে কিন্তু কাঁচটা কি করে পড়লো? এরকম ঘটনা তো আগে কখনো ঘটেনি। যাই হোক, এগুলো আগে পরিষ্কার করি, নাহলে কারোর হাত পা লেগে আবার কেটে যেতে পারে। ভানু, এবার বলো তো, ফ্রেম থেকে কাজটা খুলে পড়লো কি করে? ম্যাজিক করেছো নাকি? দেখ, ম্যাজিক ট্যাজিক করে আবার বোধহয় মেঘের ওপর রাগের ঝাল মেটাচ্ছে। প্রতিশোধ নিতে হবে না ওকে। এসব আপনারা কি বলছেন? আমি ওনার ওপর রাগ করিনি, আর করলেও ওনার ক্ষতি করে রাগের বদলা নেব? ছি, এতটা ছোট ভাবলেন? কি ব্যাপার, এসব কথা কেন বলছো তুমি? না ছোটমা, যা দেখছি তাই তো বলছি। না
তোমার বউয়ের রাগ হলে কিভাবে প্রতিশোধ নিতে হয় সেটা ও খুব ভালো করে জানে। কেন সেইবার তো হাত সাফাই করে মোহিনীর জুতোতে ক্রিস্টাল বলগুলো রেখে দিল না ও, সেটা কি ভুলে গেছি নাকি আমরা? আর আজকে তো দেখলাম যে মেঘের সঙ্গে ভানুর মন কষাকষি হয়েছে, হয়তো তার বদলা নেওয়ার জন্যই ও এসব করলো। শুনুন, ওনার সঙ্গে তেমন কিছুই আমার মন কষাকষি হয়নি, আপনাদের ভুল ধারণা। আর সেদিনের হাত সাফাইয়ের জন্য তো আমি ক্ষমা চেয়েছি। হ্যাঁ চেয়েছো, কিন্তু কাজটা সেরে ফেলার পর। আজকেও এক্স্যাক্টলি সেম নাটকটা করছো। আপনারা কেন এভাবে আমার সাথে কথা বলছেন? আমি তো কিছুই করিনি। তাহলে আমাকে বলো যে ম্যাজিক ছাড়া হঠাৎ করে ফ্রেম থেকে কাজটা খুলে পড়লো কি করে? ওই ছবিটা তো এত দিন ধরে ওখানে আটকানো আছে ওই ফ্রেমটায়, তাহলে আজকেই ঘটতে হলো ঘটনাটা। মানে আহ, কি হচ্ছে কি মায়া, কি বলছিস তুই? ভানু তুমি যাও, যাও ওগুলো ফেলে এসো, সাবধানে হাতটা যেন না কাটে। তোরা কি রে, নতুন বিয়ে হয়েছে মেয়েটার, কত আগ্রহ করে এই দিনটার জন্য বসেছিল বেচারি, কিচ্ছু বুঝিস না তোরা। আমি তো ভাবছি এমন একটা অশুভ ঘটনা কেন ঘটলো সেটা আগে জানতে হবে। কুমুদ, কুমুদ তুমি একদম চিন্তা করো না, আমি তো আছি। তুমি দাঁড়িয়ে থেকো না, যাও মেঘের পাটা পরিষ্কার করা দরকার, যাও যাও। যা গিয়ে ভাইয়ের খোঁজ কর, দূরে দূরে থাকিস না। মা প্লিজ প্লিজ আমাকে ছাড়ো, আমার আমার মন মেজাজ ভালো নেই। আর আর যদি কিছু করার থাকে তুমি আর মোহিনী করো। কেন রে মা, আমার পক্ষেও সম্ভব না তোমাদের তালে তালে নাচা। আমায় বলো না, আমি আমি ঘরে যাচ্ছি। আমিও ঘরে গেলাম। ও একটা কথা, আমি এখন যদি আমরা মেঘের ব্যাপারে বেশি আগ্রহ দেখাই তাহলে এই বাড়ির সবাই সন্দেহ করবে, ভাববে আমাদের অন্য কোনো উদ্দেশ্য আছে। আর তাছাড়া আমার মেঘের ব্যাপারে না বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই কোনো। বোকা, একেবারে বোকা, রাগ সামলাতে শেখেনি। ওরে রাগলে নিজেরই ক্ষতি হয়, তাতে নিজেই জ্বলে পুড়ে মরে মানুষ। যাক, যা করার আমাকেই করতে হবে, আমি করব। এবার দেখো ভানুমতি, আমি কি কি করতে পারি, কি কি করতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ডক্টর বোস আসতে পারবেন না? আরে কেন আসতে পারবেন না, ওনার নিজেরই খুব জ্বর এসছে, আসবেন কি করে? উনি বললেন যে ওষুধটা খেতে হবে, উনি আমার ফোনে SMS করে দিচ্ছেন, আমি উৎপলকে দিয়ে বরং আনিয়ে নেবো। তো বৌদি, ড্রেসিংটা ভালো করে করতে হবে, গরম জলে লিকুইড অ্যান্টিসেপ্টিক দিয়ে ভালো করে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিতে হবে, বুঝছো? ডাক্তারবাবু যখন নিজেই আসতে পারবেন না তখন আমি করে দিচ্ছি। তুমি এসব ফার্স্ট এডের কাজ জানো? হ্যাঁ, তাহলে তুই তাড়াতাড়ি করে দে। তাহলে ভানু ড্রেসিংটা করুক, আর আমরা সবাই বাইরে গিয়ে অপেক্ষা করি, এখানে ভিড় না বাড়িয়ে। কুমুদ তুমিও চলো, মেঘের ছেলেবেলা থেকে তো দেখছি ওর কিছু কেটে গেলে তুমি কীরকম উতলা হয়ে পড়ো, তোমার এখানে থাকবার কোনো দরকার নেই। জয়া, জেঠিমণিকে নিয়ে ঘরে চলো।
না না, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো, মেঘের কাছে থাকবো আমি। জেঠিমণি, ভানু তো আছে, ও সব সামলে নেবে। হ্যাঁ মা, আমি তো আছি। চলো 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 কুমুদ, চলো এসো 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 জেঠিমণি এসো। চলো বৌদি চলো। কিরে তুই হাঁ করে দাঁড়িয়ে কি করছিস এখানে? তোর তো এখানে কোনো কাজ নেই, যা করার ভানু করবে। চলো ওষুধ আনতে হবে, চল। হায়, শুনুন না বলছি, ব্যথা লাগবে, হ্যাঁ আর জ্বলবেও, আপনি একটু সহ্য করে নেবেন, চেঁচাবেন না, বাইরে মা আছে তো, শুনতে পেলে আবার কষ্ট পাবেন। বড্ড চালাক তুমি ভানুমতি, খুব চালাক। ঠিক কায়দা করে মেঘের কাছে চলে এসেছ, কিন্তু না, আর তোমাকে এই সুযোগ আমি পেতে দেব না। এবার আমি এমন ব্যবস্থা করব, আর তুমি নিজেই মেঘের কাছে আসবে না। আর কষ্ট হবে না। বলার আছে অম্বা, যা সবার সামনে বলা যায় না? হ্যাঁ, মেঘের বিষয়ে একটা কথা বলবো। দেখো মহেন্দ্র, আমি যোগিনী মা ভবানীর সান্নিধ্যে বহুদিন ধরে ছিলাম, আজ অনেক দিন আমি সংসার মায়া এসব কিছুর থেকে দূরে সরে আছি, তাই আমি এমন অনেক কিছু বুঝতে পারি যা তোমরা পারো না। মেঘের বিষয়ে কি বলতে চাইছেন আপনি? ওর কি কোনো বিপদ আপদ? মেঘের একটা বড় ফাঁড়া আছে, আ
আজ যেভাবে ছবি থেকে কাজটা ভেঙে পড়ল সেটা তো সচরাচর হয় না। ভানু আর মেঘের বিয়েটা শুভ নয় কুমুদ। ওরা একসঙ্গে থাকলে বিপদ বাড়বে। কি? তুমি জানো আম্মা আমি এসব মানি না। মা তারা সকলকে রক্ষা করবেন। মেঘের এই পা কেটে যাওয়াটা একটা দুর্ঘটনা ছাড়া আর কিছুই নয়। কুমুদের কথা একবারও ভাববে না। যাকে আমার সাবধান করার কথা আমি সাবধান করে দিলাম, বাকিটা তোমাদের সিদ্ধান্ত। এইসব নিয়ে এত ভেবো না। দেখো, মেঘ যদি সুস্থ বোধ করে তাহলে ওদের ঘরে পাঠাও, রাত অনেক হলো। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন কুমুদ? আমি মেঘের কোনো বিপদ হতে দেব না। মানে? কুমুদ, এইসব নিয়ে এত ভেবো না। এই বিপদ ফাঁড়া এইসব নিয়ে যত ভাববে তত অশান্তি বাড়বে। মা তারার উপর ভরসা রাখো। আমি আজ পর্যন্ত তোমার কোনো কথা অমান্য করিনি। মায়া মোহিনীর মা ফিরে আসার পরেও আমি কোনো প্রশ্ন করিনি, এমনকি তুমি নিজে থেকেও আমাকে কিছু আলাদা করে বোঝাতে চাওনি। উনি হঠাৎ করে কেন এলেন, কিভাবে এলেন, কোথা থেকে এলেন আর কি পরিচয় এ বাড়িতে থাকবেন? আমি ধরে নিচ্ছি উনি একজন সাধিকা, কয়েকদিনের জন্য এ বাড়িতে এসেছেন। তো সেক্ষেত্রে ওর কথাটা উড়িয়ে দেওয়া কি সম্ভব? কুমুদ, আমি তোমাকে সব বলতে পারিনি। আসলে এমন সব কাণ্ড শুরু হয়ে গেল যে মেঘকে নিয়ে আমি কোনো ঝুঁকি নিতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার এই কথাটা মেনে নিতে পারবো না। আমাকে ক্ষমা করে দাও। তুমি মেঘ আর ভানুর বিবাহিত জীবন এখনই শুরু হতে পারে না, এখনই শুরু হতে পারে না। কুমুদ, তাই ভাবলাম দুজনে আজ খুব মজা করব, সেটা আর হলো না। কি যে সব হয়ে গেল না, দিন তো আর পালিয়ে যাচ্ছে না। দেখুন তো আর ব্যথা করছে কিনা। আর ব্যথা করছে না। কথায় কথায় কেন থ্যাঙ্কস জানান, এটা তো যে কেউ করবে। যে কেউ করা তোমার করা কি এক? আর তাছাড়া তুমি আমাকে কতটা ভালোবাসো সেটা আমি জানি। উঠা কি ছিল বলুন তো। বসুন বসুন বসুন।
কাছে কতটা কেটে গেছে জানে? আচ্ছা কাঁচটা কি করে পড়লো বলুন তো? ফ্রেম তো ঠিকই আছে, আমার না কিরকম একটা সন্দেহ লাগছে। সন্দেহ? কিসের সন্দেহ? মানে তোমার কি মনে হচ্ছে কাঁচটা কি কেউ আলগা করে রেখেছিল? আর কে রাখবে? কদম দ্বারা ছাড়া তো এ বাড়িতে ঝাড়পোছের কাজ কেউ করে না। আর ওদের সাথে তো আমার কোনো শত্রুতা নেই যে ওরা জানি না। তবে যেভাবে অ্যাক্সিডেন্টটা হলো না, আমার খুব ভয় ভয় করছে। তুমি ভয় পেও না ভানু, চলো আমরা আমাদের ঘরে যাই। মেঘ, এ নাও এই ওষুধটা খেয়ে নাও তো, চট করে ব্যথাটাও কমে যাবে আর রক্তটাও পড়বে না। যা রক্তপাত হলো, বলছি যে আজকে যা অঘটন ঘটলো সেটা দেখে সবাই বলছে তোমাদের আজকে একসঙ্গে না থাকাই ভালো।